একই সাথে শতাব্দী প্রাচীন ছয়টি গাছের মৃত্যু, তদন্তের দাবি এবং পুনরায় বৃক্ষরোপণের দাবি সায়েন্স ক্লাবে। একটা দুটো নয়, ছয় ছয়টা গাছের একসাথে মৃত্যু, মৃত্যু নাকি পরিকল্পনা মাফিক খুন। মানুষ খুনের তদন্তে কমিটি হয়, আসে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর, এক্ষেত্রে হবে কিনা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সচেতন নাগরিকদের মধ্যে। ঘটনাটি নিশ্চিঙ্গপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়, চালপট্টি বারোয়ারি এবং পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায়। সমগ্র শান্তিপুরের মধ্যে শতাব্দীর প্রাচীন এই গাছগুলোর নানান স্মৃতিকথা জানা যায় স্থানীয় প্রবীণদের কাছ থেকে। দু একটি বাদ দিলে বেশিরভাগ পিডাব্লিউডির অন্তর্ভুক্ত, তারা এসে গাছগুলো কেটে নিয়ে যাবেন ঠিকই, কিন্তু বিজ্ঞান কর্মীদের প্রশ্ন, সেই জায়গায় পুনরায় আবার গাছ লাগানো হবে তো? স্থানীয় সচেতন মানুষের একাংশের আশঙ্কা, পিডাব্লিউডির জায়গা হলেও অতীতে গাছগুলিকে ঘিরেই চারিপাশে কংক্রিটের দেওয়াল তুলে তৈরি হয়েছিল ব্যবসায়িক দোকানঘর, যা ওই গাছগুলির মৃত্যুর কারণ হতে পারে। মৃত গাছ কেটে নিয়ে যাওয়ার পর কংক্রিটের ছাদ ঢালাই নিয়ে ঝঞ্ঝট মুক্ত হবেন তারা, কিন্তু সাধারণ পথচারী, ওই এলাকার পরিশ্রম করা মুখী মজুররা, পশু পক্ষী বিশ্রাম নেবে কোথায়? মহিরোডের বিপুল পরিমাণ অক্সিজেনের সরবরাহের ঘাটতি তো থাকলোই। কথা বলেছিলাম হরিপুর পঞ্চায়েতের প্রধান শুভা সরকারের সাথে, পিডাব্লিউডিকে জানানো হয়েছে স্থানীয় ব্যবসায়ী তাদের সঙ্গে এক প্রস্তুত মিটিং হয়েছে, গাছ কেটে নিয়ে যাওয়ার পর ওই স্থানে গাছ লাগানো হবে। যদিও পঞ্চায়েতের মধ্যে ওই ধরনের একটি গাছ কাটার ৬ মাস অতিক্রান্ত হলেও এখনো কোনো বৃক্ষরোপণ দেখা যায়নি। গাছগুলো মারা গেছে সেটা আমি বিপজ্জনক অবস্থায় রয়েছে সেটা বলেছি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। আর ছটা গাছ শুধু বলছি না, নিশিঙ্গপুরে কিন্তু আরও গাছ মারা গেছে, জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় গাছগুলো মারা যাচ্ছে। কী কারণে মারা যাচ্ছে সেটা বলতে পারবো না, হয়তো কোনো রকম অসুবিধার কারণেই গাছগুলো মারা যাচ্ছে, তবে ওটা একই জায়গায় যেহেতু আশ্চর্যজনক বুঝতে পারছি না, কিন্তু বিভিন্ন জায়গায় এই যে জাতীয় যে গাছটা আছে গাছগুলো মারা যাচ্ছে। তো এই গাছের রিপ্লেস হবে কি, মানে একাংশ মনে করছেন এলাকাবাসী যে ওই দোকানের মধ্যে, ওটা পিডব্লিউডির জায়গা, গাছটিকে ঘিরে তখন অস্থায়ী ছোট দোকান গড়ে উঠেছিল, সেই দোকানগুলো আর একটু উন্নতি হয়েছে, আর একটু হয়েছে, বাকি আছে শুধু ছাদ। এবার যদি এটা কাটা হয়ে যায় তাহলে তো ছাদ হয়ে যাবে, তাহলে তো আর ওখানে গাছ বসানো সম্ভব হবে না। এভাবে আপনারা কি চিন্তা ভাবনা করছেন? গাছ তো আমরা লাগানোর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমেই হোক বা অনুষ্ঠান ছাড়াও আমরা বিভিন্ন জায়গায় গাছ লাগাচ্ছি, তাতে কোনো সন্দেহ নেই। তবে ওই জায়গাটাতে এখন কি করা যাবে চিন্তা ভাবনা চলছে, কিন্তু পেছনে অনেক জায়গা আছে, আশা রাখছি পেছনের জায়গাগুলোতে আমরা গাছ লাগিয়েওছি বা আরও গাছ লাগানোর চিন্তা ভাবনা আছে। ওখানকার যে ব্যবসায়ী সমিতি বা মুঠে মজদুর ইউনিয়ন, এদেরকে বলে আপনারা কি মানে গাছগুলো ওইখানে যেখানে যেখানে ছিল সেখানে লাগানো সম্ভব? এটা আলোচনা সাপেক্ষ। আপনাদের এই ব্যাপারে গতকালকে একটি গাছ কাটা হয়েছে, সেটা কি মীমাংসা হয়েছে? সেটা নিয়ে সমস্যা চলছিল না, সেটা নিয়ে সমস্যা চলছিল, বিতর্ক ছিল, সেটা মিটেছে। আর এই যে রাস্তার উপরে যেটা দেখা যাচ্ছে চারটি গাছ, এগুলো কি মানে অধিকারী কি পিডব্লিউডি? হ্যাঁ, যেহেতু জিপির আন্ডারে না, পিডব্লিউডি যতদূর আমার জানা আর কি, পিডব্লিউডি বা জেলা পরিষদ এই। আচ্ছা, তো ওনারা তো এটা কাটার ব্যবস্থা নিশ্চয়ই করবেন, সে ব্যাপারে আপনি কিছু আপনার কাছে ইনফরমেশন জানান? আমার বিপজ্জনক অবস্থায় যেহেতু আছে সেহেতু আমি পিডব্লিউডির কাছে জানিয়েছি যে বিপজ্জনক অবস্থায় গাছটা আছে, গাছটার ব্যবস্থা নেওয়া হোক, এইভাবে আমি একটা লিখিত জানিয়েছি। পঞ্চায়েতের তরফ থেকে এই গাছগুলো আবারও লাগানো মানে থাকুক এই বার্তা তো অন্তত দেবেন? একদম একদম, বিভিন্ন জায়গায় লাগাচ্ছি জিপির তরফ থেকে এবং আরও লাগানোর চেষ্টায় আছি। আপনার নাম আর পরিচয়? শোভা সরকার মন্ডল, হরিপুর গ্রাম পঞ্চায়েত। স্থানীয় বাসিন্দা নদিয়া জেলা পরিষদের তিনবারের প্রবীণ সদস্য নিমাই চন্দ্র বিশ্বাস জানান, প্রচলিত কথায় রেইন ট্রিগুলিতে কোনো সংক্রমণ ঘটেছে হয়তো, তবে বন দপ্তরের সাথে পিডাব্লিউডির কথা বলে শূন্য গাছগুলি কাটার বেশ খানিকটা জটিল এবং সময় সাপেক্ষ। বর্তমানে রাজ্য সরকারের নীতি অনুযায়ী ওই স্থানে গাছ লাগানো হবে, এটা নিশ্চিত বলেছেন তিনি। আপনি তো এখানকার বহু প্রবীণ এবং বহুদিন ধরে জেলা পরিষদের মেম্বার, এইখানে ছটি গাছ আশ্চর্যজনকভাবে মারা গেছে নাকি মেরে ফেলা হয়েছে, কোনটা মনে হচ্ছে? এই জাতীয় গাছ অন্য অনেক বয়স্ক গাছ আছে, কিন্তু আমার মনে হয় রেন্টি গাছের পরে একটা ভাইরাস আছে, কেন সব জায়গায় রেন্টি গাছই মারা যাচ্ছে, অন্য কোনো গাছ কিন্তু মারা যাচ্ছে না। কতদিনের পুরনো মোটামুটি গাছগুলো? কত বলো, স্বাধীনতার আগে পরের থেকেই সব গাছ আছে। তো এই গাছ কাদের, মালিকানা সত্ত্ব কাদের? এই গাছগুলো আছে পিডাব্লিউডির জায়গার পরে, কিন্তু পিডাব্লিউডির পরে জায়গা হতে পারে,
কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া এই গাছ কাটানো যাবে না। কিন্তু আমি আমাদের সহকারী সভাধিপতি দীপক বসুর মাধ্যমে এই ব্যাপারে যোগাযোগ চলছে, কথা চলছে ডিপার্টমেন্টের সাথে, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের এই জাতীয় গাছ কাটার ক্ষেত্রে শুধু জেলা নয়, এদের হেড অফিস হচ্ছে একদম উড়িষ্যাতে, অনেক সুদূর প্রসারী লাইন বিভিন্নভাবে যোগাযোগ করে এই গাছ ভবিষ্যতে কাটানোর ব্যবস্থা হচ্ছে। সে তো কাটানোর প্রসঙ্গ গেল, এবার প্রসঙ্গ আসছে যেটা ওই গাছকে ঘিরে চারিপাশে কংক্রিটের দেওয়াল তুলে দোকান হয়ে গেছে বহুদিন ধরে, তো সেই দোকান এবার যখন কাটা হবে তখন তো ছাদ দিয়ে সেটা বন্ধ করে দেওয়া হবে, তখন তো গাছ লাগানোর পরিবেশ থাকবে না। আপনারা কি চাইছেন ওই ওই জায়গায় ওই ওই গাছ লাগানো হবে? যে জায়গা আছে ওই জায়গায় নিশ্চয়ই আপনার এই জাতীয় বড় গাছ না হোক কিন্তু ওখানে গাছ লাগানো হবে। আপনার বাজার কমিটির উদ্যোগে আমাদের রাজনৈতিক ইয়েতে পঞ্চায়েত ব্যবস্থার ভিতরে জেলা পরিষদের উদ্যোগে আবার ওখানে গাছ লাগানো হবে। আচ্ছা, সেই প্রসেস কি চালু হয়েছে মানে গাছ কাটা? আগে তো ওটা মানে আসল ব্যবস্থা কাটার ব্যবস্থা হবে, তারপর সেনে লাগানো। আচ্ছা, এবং এই সময় জুন জুলাইতে গাছ লাগানো হয় সর্বত্র, মানুষ এটা সচেতনার যুগ, আপনার গাছ লাগাক, ভবিষ্যতে আমাদের বেঁচে থাকার ক্ষেত্রে পরিবেশ ভালো হবে আর দূষণ হবে না। সেটা আপনাদের সেই ব্যাপারে ব্যবসায়ী সমিতি সহযোগিতা করবেন? ব্যবসায়ী সমিতি নিশ্চয়ই, ভালো কাজে কেন এগিয়ে আসবে না? অতএব এটা তো ব্যবসায়ী সমিতির ব্যাপার নয়, এটা তো আমাদের সরকারের নীতি এবং আদর্শের ব্যাপার। আপনার নাম আর পরিচয়? নিমাইচন্দ্র বিশ্বাস, জেলা পরিষদের তিনবারের সদস্য এবং শান্তিপুর ব্লক এর সভাপতি, তৃণমূল কংগ্রেসের সভাপতি। স্থানীয় ব্যবসায়িক সংগঠনের ক্যাশিয়ার রাধা মাধব কুণ্ডু সরকারি সিদ্ধান্ত মেনে নেবেন স্বীকারোক্তি করেই জানিয়েছেন। ঘরের মধ্যে নতুন করে চারা গাছ লাগিয়ে তা কত দূর বাড়বে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। ছটা গাছ একই সঙ্গে আশ্চর্যজনকভাবে মারা গেছে, সেটার ব্যাপারে কি মনে হয় আপনার? হ্যাঁ, বহুদিনকার পুরনো গাছ, এবার ধরেন কোনো রোগ ভোগে কি হয়েছে আমরাও তো বলতে পারবো না, দেখছি এরকম মরে যাচ্ছে। হ্যাঁ, তো বিডি অফিস থেকে ফটো টটো তুলে নিয়ে গেছি, পঞ্চায়েত জানে, এবার কাটার ব্যবস্থা করুন। তো এটা কাটার পরে প্রশ্ন এসে যাচ্ছে ধরুন আবার গাছ লাগানোর প্রসঙ্গে, সেক্ষেত্রে অনেকেই তো দোকানের মধ্যে রয়েছে, সেক্ষেত্রে সেখানে এখানে তো আর গাছ সে লাগানো যেতে পারে, কিন্তু গাছ থাকবে কি না সন্দেহ, তাই না? সব তো আওতা হয়ে গেছে না, মানে যেহেতু ঘেরা হয়ে গেছে চারিপাশ। এবার আমাদের বারোয়ারি সামনে যে গাছ কেটেছি আমরা, আমরা গাছ লাগিয়ে দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, একটা মরে গেছে, ওটাও লাগানো হবে আবার। আর এই দোকানগুলোর ক্ষেত্রে? দোকানগুলোর ক্ষেত্রে দেখে লাগানো যেতে পারে কিন্তু মনে হয় বাঁচবে না, আওতায় নষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে পিডব্লিউডি বা ব্যবসায়ী সমিতি মোটা মজদুর এরা সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নেবে। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার নেই। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে রাধা মাধব কুণ্ডু, আর নিসিঙ্গাপুরে ব্যবসা করি, আমাদের নিসিঙ্গাপুরেই বাড়ি। ব্যবসায়ী সমিতি আছে আপনাদের? হ্যাঁ, আমাদের ব্যবসায়ী সমিতি বাজার কমিটি, সেই ক্যাশিয়ার আমি। কি নাম বললেন? রাধা মাধব কুণ্ডু। ধান চাল যেখানে মানে রাস্তা যেটা চালপট্টি, সেটা পঞ্চায়েত অফিসের ভেতরে এবং বারোয়ারির সামনে মোট ছটি গাছ, মানে প্রমাণ সাইজে বড় গাছ, অনেক দিনের প্রাচীন গাছ, সেটা মারা গেছে, তো সেটা কীভাবে দেখছেন আপনারা? এত বড় গাছ আমি শুনলাম বিভিন্ন মাধ্যমে যে অনেক বড় বড় গাছ মারা গেছে, অনেক ওই চালপট্টির ওখানটা তো গাছেই পুরো ছায়া হয়ে থাকতো, ঠান্ডা হতো, যারা ওখানে কাজ করতেন সেটা ব্যবসাদার থেকে শুরু করে দিনমজুর, তারা গাছের জন্য যে গরমকালে কাজ করে যে কষ্ট সেই কাজটা অনেকটাই তাদের লাভ হতো, সুতরাং সেই গাছগুলো মারা যাওয়াটা কখনোই কাম্য নয়। এখন দেখতে হবে গাছগুলো কীভাবে মারা গেছে, সংশ্লিষ্ট দপ্তর, বন দপ্তর বা পিডাব্লিউডি, সেই দপ্তরগুলো আমরা স্বাভাবিক না অস্বাভাবিক মৃত্যু সেটা জানা যাবে কীভাবে, সেইটা জানার জন্য সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্ট আছে, পিডাব্লিউডি, বন দপ্তর এবং আরও কিছু ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টগুলো আমরা জানাবো, তারা তদন্ত করবেন যে স্বাভাবিক মৃত্যু না অস্বাভাবিক মৃত্যু আছে। আরেকটা বিষয় হচ্ছে সেই গাছগুলোকে কেন্দ্র করে ব্যবসায়িক দোকান গড়ে উঠেছিল অতীতে পিডব্লিউডির জায়গায়, কিন্তু মুশকিলটা হচ্ছে চারিপাশে কংক্রিট হয়ে গেছে, এখন যদি গাছগুলো কেটে নিয়ে চলে যান তাহলে তো উপরটা ঢালাই দিয়ে দেবেন, তার ফলে ওই জায়গায় তো আর গাছ লাগানো হবে না, এবার এটা কীভাবে দেখবেন? দোকানদাররা দোকান করছেন, ব্যবসা করবে, করে খাবেন, ঠিক আছে, সেটা কোনো সমস্যা নেই, তারা করতেই পারেন ব্যবসা, কিন্তু আমরা চাইবো যে গাছ রেখে ব্যবসা হোক, সেটা কংক্রিটও যদি হয় তাদের সুবিধার্থে গাছটা রেখে হোক,
এবং গাছগুলো যেহেতু মারা গেছে সেখানে আমরা অবশ্যই ডিপার্টমেন্টকে বলবো বা দোকানদারদের কাছেও আবেদন রাখবো ওখানে আবার গাছ লাগানো হোক এবং সেই মহিরুহ যে বিরাট বিরাট গাছ ছিল সেই যাতে বিরাট মহিরুহে পরিণত হয় সে ব্যাপারে তাদের উদ্যোগ নিতে হবে। আমরা গিয়েছিলাম তাদের সঙ্গে কথা বলতে, তারাও কিন্তু রাজি আছেন বলছেন, কিন্তু একটা সমস্যা চারিপাশে যেহেতু দেওয়াল গাঁথা হয়ে গেছে, মনে করুন ঘরের মধ্যে একটি গাছ নতুন করে তো আর বড় হবে না সেই গাছটা, সেক্ষেত্রে একটা সমস্যা দেখা দেবে। সেই সমস্যাটা আমরা মানুষ জাতি শ্রেষ্ঠ জীব শ্রেষ্ঠ প্রাণী আমাদের সেই সমস্যাকে অতিক্রম করতে হবে, সমস্যা থাকলে তার সমাধানও থাকবে, দেখতে হবে কোনখানটা বসাবার জায়গা আছে, কোনখান দিয়ে বসালে গাছটা বাঁচতে পারে, তো আমাদের সেই জায়গাটা খুঁজে বার করে আমাদের সেই সমস্যাকে অতিক্রম করতে হবে, সেটা যারা স্থানীয় আছেন ব্যবসাদার তাদেরকেই উদ্যোগ নিতে হবে। আপনারা এ ব্যাপারে কি তাদের সাথে থাকছেন? হ্যাঁ নিশ্চয়ই, তারা গাছ যদি লাগান বড় করেন আমরা অবশ্যই তাদের সঙ্গে থাকবো। আপনার নাম আর পরিচয়? আমি রঘুনাথ কর্মকার, শান্তি বিশ্বাস যুগ্ম সম্পাদক। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।